আমার ভাই জামিরা বাবাজি রাগা এক সময় নবী আমার কদম তুলে বাড়িতে গেলেন, বাড়িতে যে হযরতে খাদিজা কে সালাম দিলেন, আসসালামু আলাইকুম খাদিজা। খাদিজা সালামের জবাব দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসুনা সুনা সুন হুজুর আপনি আমার বাড়িতে আসুন। ও খাদিজা আমার একটা প্রশ্ন রয়েছে তোমার কাছে, খাদিজা তুমি কেন আমাকে বিয়ে করলে বলো, আমাকে বিয়ে করার কারণটা কি ছিল বলো। ওই সময় বলল, হুজুর আপনাকে বিয়ে করার আমার যথেষ্ট কারণ ছিল। কি কারণ তুমি বলতে পারো, কি উদ্দেশ্য তোমার তুমি বলতে পারো। সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ পাক আমাকে তাওরাতের পণ্ডিত বানিয়েছেন, আল্লাহ পাক আমাকে জবুরের পণ্ডিত বানিয়েছেন, আল্লাহ পাক আমাকে ইঞ্জিলের পণ্ডিত বানিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই তাওরাতের মধ্যে আপনার নামটা লেখা আছে, ওই জবুরের মধ্যে আপনার নামটা লেখা আছে, ইঞ্জিলের মধ্যে আপনার নামটা লেখা আছে। ও খাদিজা বলো 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 তাওরাতের মধ্যে কি লেখা আছে? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার আগে যে নবী এসেছিল সেই নবীর নাম হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে গে একখানা কিতাব নাযিল হয়েছিল, ওই কিতাবটার নাম হলো তাওরাত। এই তাওরাত কিতাবের মধ্যে লেখা আছে, আমি মূসা আমার নসিবটা বড় খারাপ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভক্তরা জিজ্ঞাসা করলো, হুজুর আপনি এমন কথা বলেন কেন, বলুন আপনার নসিবটা খারাপ কেন, বলুন কিসের জন্য আপনার নসিবটা খারাপ? ওই সময় জানিয়ে দিয়ে দিলেন, ওই সময় ভক্তরা তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি মূসা আমি তোমাদের সময় জন্মগ্রহণ করেছি বলে আমার নসিবটা বড় খারাপ। হুজুর আপনি কোন সময় জন্মগ্রহণ করলেন, আপনার নসিবটা ভালো হতো একটুখানি বলে দিন। ওই সময় বলল, নবী কুলের সরদার, নবী কুলের মাতার তাজ, আকাই নামদার তাজেদারের মদিনা, পরওয়ারদিগারী কেনা আহমদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যদি আমি জন্মগ্রহণ করতাম তাহলে আমি মূসা আমার নসিবটা ভালো হয়ে যেত। জোরে বলুন, তানার আব্বার নাম হলো আব্দুল্লাহ, আম্মার নাম হলো আমিনা। আসবে তিনি মক্কার জমিনে, তবে শুনে রেখে দেন, জেনে রেখে দেন, সেই নবীকে যারা ভালোবাসবে, সেই নবীকে যারা মহব্বত করবে, তাদের জন্য জাহান্নামের আগুনটা হারাম হয়ে যাবে। জোরে বলেন, হযরতে খাদিজা জানিয়ে দিয়ে দিলেন, হযরতে খাদিজা সঙ্গে সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার আগে আর একজন নবী এসেছিল গো, যে নবীর নাম দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার উপরে একখানা কিতাব নাযিল হয়েছিল গো, ওই কিতাবের নাম হলো জবুর। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, আমি তোমাদের প্রথম নবী নয়, আমি তোমাদের শেষ নবী নয়, যিনি হবেন প্রথম নবী তিনি হবেন শেষ নবী। তার আব্বার নাম হবে আব্দুল্লাহ, তার আম্মার নাম হবে আমিনা। মক্কা শরীফের জমিনে তিনি জন্মগ্রহণ করবে। আমি খোদার কসম করে বলি, আমি দাউদ আমার আসার কোনো দরকার ছিল না, ওই নবীর কথা বলার জন্য আমি এই পৃথিবীর জমিনে এসেছি। জোরে বলো তিনি গুহার মধ্যে বসে বসে কেঁদে 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 কেঁদে, চোখের পানিতে দাড়িখানা ভিজে যায়, বুকের কাপড় খানা ভিজে যায়, আল্লাহ দরবারে কাঁদে আল্লাহ গান, অত্যাচারের পরে অত্যাচার আমি সইতে পারি না আল্লাহ। Oh,
আপনি আমাকে তুলে নিয়ে নে ওগো আমার আল্লাহ, আপনি তুলে নিয়ে নে। এই পৃথিবীর অত্যাচার আমি আর সহ্য করতে পারি না গা। আল্লাহ জানিয়ে দিয়ে দিলেন জিব্রাইলের দ্বারা, যাও 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 আমার নবী ঈসাকে বলে দাও, আমার নবী ঈসার দোয়াটা আমি আল্লাহ পাক কবুল করে নিয়েছি গে। হযরত ঈসা আনন্দ হয়ে গে, দৌড়ে দৌড়ে ভক্তদের কাছে গেলেন, এই আমার ভক্তরা আমি চলে যাব দুনিয়া ছেড়ে গে, তোমরা আমাকে ক্ষমা করে দাও, আমাদের নবী ঈসা আপনি কেন চলে যাবেন বলুন, আপনি কেন চলে যাবেন বলুন। ওই সময় জানিয়ে দিয়ে দিলেন, আমি যত তাড়াতাড়ি যাব তত তাড়াতাড়ি একজন নবী আসবে, তিনি নবী কুলের সেরমনি হবে, নবী কুলের মাতার তাজ হবে, তিনি আসবে পৃথিবীর বুকে, তারা তরিকা যারা মেনে চলবে তাদের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আমার ভাইজানেরা বাবাজিরা, হযরতে খাদিজা জানিয়ে দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, প্রথমেই যখন আপনি আমার বাড়িতে আসেন কাজের জন্য, আমি আপনাকে দায়িত্ব দিয়েছিলাম, আপনাকে একটা দায়িত্ব দিয়েছিলাম, ওই দায়িত্বটা হলো মেষ চরানোর দায়িত্ব, মেষ মানে হলো ছাগল, ওই ছাগল চরানোর দায়িত্ব দিয়েছিলাম। হুজুর যখন আপনি কদম তুলে ওই ছাগলগুলোকে নিয়ে চলে যান, ওই ছাগলগুলো তখন জানিয়ে দিয়ে দিয়েছিলেন, ও গো দিন দুনিয়ার বাবা, ও গো নবী কুলের সর্দার, আপনি আমাদের পেছনে পেছনে যাচ্ছেন, আমরা আগে আগে যাই, বড় বিয়াদবি হয়ে যায়, হুজুর আপনি আগে আগে চলুন, আমরা ছাগলের দল আপনার পেছনে পেছনে যাব, জোরে বলে। হুজুর আপনি যখন জঙ্গল পর্যন্ত পৌঁছে গেলেন, ওই জঙ্গলের মধ্যে বসতে বললা হলো, ওখানে আপনাকে বসতে বলল ফাতিবিগা মিনাল মাগরিব, সূর্যটা যখন পূর্ব আসমান থেকে উঠে ফাতিবিগা মিনাল মাগরিব পশ্চিম আসমানে ডুবে যায়, এই সূর্যটা যখন ডুবে যায় তখন সন্ধ্যা হয়ে যায়, ছাগলগুলো বলল হুজুর চলুন চলুন চলুন, আমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে গিয়েছে, আমাদেরকে সাথে করে নিয়ে বাড়িতে চলুন, জোরে বলেন। বাড়িতে চলে আসলেন হুজুর, আমি আর দায়িত্বটা চেঞ্জ করে দেয়া হলো, আপনি যখন সামদেশে ব্যবসা করতে যান, এক টুকরো মেঘ আপনাকে ছায়া করতে করতে নিয়ে যায়, যত দূর পর্যন্ত দেখতে পাই তত দূর পর্যন্ত দেখি ওই মেঘ আপনাকে ছায়া করতে করতে নিয়ে যায়, শুধু তাই নয় গাছগুলো ঝুঁকে ঝুঁকে সেজদা করে, এগুলো আমি খাদি জায়গা, আমি আমার নিজের চামড়া চোখে দেখেছি হুজুর, আর আপনার কথা আমি তাওরাতের ভিতরে প্রমাণ পেয়েছি, জবুরের ভিতরে প্রমাণ পেয়েছি, আপনার আব্বার নাম হবে আব্দুল্লাহ, আপনার আম্মার নাম হবে আমিনা, আপনি আসবেন পৃথিবীর বুকে গে, আর ইয়েতিম হয়ে আসবেন, আমি সব প্রমাণ পেয়েছি গে, আমি খাদিজা মনে মনে ভেবেছি, এই রকম নবীকে যদি আমি বিয়ে করতে পারি আমার জীবনটা ধন্য হবে, জোরে বলে। আমার জীবনটা ধন্য হবে, আমার কি ভুল হয়েছে, কোনো অপরাধ হয়েছে কি? যদি কোনো অপরাধ থাকে আপনি বলুন, আমি আপনার কাছে ক্ষমা চাইছি। এই আমার আলোচনা আপনারা বুঝতে পাচ্ছেন, আমি আপনাদের কি বোঝাতে চাইছি, এই দেখেন যারা এই ভারতবর্ষে বাস করে এদেরকে ভারতবাসী বলে, তাই তো? যারা বাংলায় বাস করে তাদেরকে বাঙালি বলে, যারা বিহারে বাস করে তাদেরকে কি বলে, বিহারি, যারা ইংল্যান্ডে বাস করে ওদেরকে ইংরেজ বলে, বলে না বলে বলে তো? আর এই যে চীনে ভাইরাস শুরু হয়েছে, বুঝতে পারছেন না, চীনে ভাইরাস, এই চীনে যারা বাস করে ওদেরকে কি বলে বলেন তো, চাইনিজ, চাইনিজ বলে তো? এই চীনে যারা বাস করে ওদেরকে চাইনিজ বলে, ওই চাইনিজদের ভাষা আমাদের মাথায় ঢুকবে বলে মনে হয়? চুই চাই ভাষা, চুই চাই ভাষা আমরা বুঝতে পারবো? একটা কথা শুনেন, একটা চাইনিজ ইন্ডিয়ায় বেড়াতে এসেছে, ইন্ডিয়ায় বেড়াতে এসেছে, বেড়াতে এসে দেখছে একটা ময়রা এক হাড়ি রসগোল্লা নিয়ে রোডের ধারে বসে আছে, বাস আসবে, বাসে করে উঠে বিয়ে বাড়িতে নিয়ে যাবে, অর্ডার আছে, বড় হাড়িতে এক হাড়ি রসগোল্লা,
ওকে জিজ্ঞাসা করছে চাইনিজ ভাষায়, বলে এই তুই এখানে বসে আছিস কেন? ও জি আবার পাগল কোথা থেকে জুটলো, এখানে বসে আছিস কেন? ও মনে করছে আমাকে মিষ্টি খেতে বলছে, ও এসে মিষ্টি খাওয়া শুরু করে দিয়েছে। বলছে মিষ্টি খাচ্ছিস কেন? বলে দাঁড়ায় এত তাড়াতাড়ি খাওয়া যায়, তোর কপালে আসলে বাস পারবো না। যে প্রধানকে ডেকে এনেছে বিচার করে দেবেন চলে, বলে কেন কি হয়েছে? বলছে আমার মিষ্টি খেয়ে দিয়েছে সব একজন। বলে চলো দেখো কে মিষ্টি খেয়েছে, আজকে চার হাড়ি মিষ্টির টাকা লাগবে তার কাছ থেকে। আসলো এসে বলছে এই মিষ্টি খাচ্ছিস কেন? বলে তুই খাবি তো দুটো লে গন্ডা বলতে। বলছি সাংঘাতিক ব্যাপার তো, তুই কিচ্ছু বোঝে না, আশ্চর্যজনক। বলছে ভাই তোর দুটো পায়ে ধরিয়ে বিচার আমি করতে পারবো? বলে তাহলে কি হবে আমার উপায়? তুমি আমাদের প্রধান, তুমি যদি বিচার না করতে পারো বিচার কি করবে? থানা এলে যা বড় বড় কাজ, ভালো করে বিচার করতে হবে। আচ্ছা থানার বড় বড় চালাক না বোকা? চালাক না, বাইক ধরে না? ধরে, সাংঘাতিক বাইক ধরে। দাঁড়াও লাইসেন্স দেখাও, আছে কাগজপত্র সব ওকে, মাথায় হেলমেট আছে, পায়ে বুট আছে, সব ঠিক আছে, দে 500 টাকা দে। বলে আমার তো সব ঠিক আছে, কে 500 টাকা দিতে হবে? বলতে জোরে চেল দিছিস, এর জন্য তুমি দিতেই হবে, কিচ্ছু করার নেই, দিতেই হবে তোকে। ঠিক আছে যাই হোক, তাহলে এই রকম লোকের হাতে যদি বিচার পড়ে বিচার সাংঘাতিক হবে না? তার মানে বলে গরুর গাড়ির সামনে 10 জন ঢোলবা যাবে আর গরুর গাড়ির পেছনে 10 জন ঢোলবা যাবে। বলে আর ওকে মাথাটা ন্যাড়া করে গলায় জুতোর মালা দিয়ে গরুর গাড়ির মধ্যখানে বসিয়ে দিয়া হবে, আর একটা মাইক থাকবে সামনে, একটা হাড়া থাকবে পেছনে, একটা হাড়া থাকবে আর একটা মাইক আর ফোন থাকবে, সেই মাইকে স্লোগান দেওয়া হবে, এই ন্যাড়াটা হচ্ছে অপরাধের অপরাধী, এই মিষ্টি খেয়েছে যার কারণে মাথা ন্যাড়া করে দেওয়া হয়েছে, গলায় দেওয়া হয়েছে জুতোর মালা, একে সারা ইন্ডিয়া ঘোরানো হবে, অপরাধের অপরাধী, লাস্টে চাইনিজ বর্ডারে ছেড়ে দেওয়া হবে, যা তুই পালা আর জীবনে কোনোদিন আসবি না। সারা ইন্ডিয়া ঘোরানো হলো, ইন্ডিয়া ঘোরানোর পরে চাইনিজ বর্ডারে যে ছেড়ে দিল যা তুই পালা তুই আর আসবি না। যখন ছেড়ে দিল তখন চীনের লোকেরা বলছে কিরে ইন্ডিয়ায় গেলি ঘুরলি কেমন? বলছে বিশাল আদর করেছে, জামাই আদর করেছে, রসগোল্লা খাইয়েছে, গরু গাড়িতে বসিয়েছে, সামনে 10 জন ঢোল বাজাচ্ছে আর পেছনে 10 জন ঢোল বাজাচ্ছে, আর মাইকে স্লোগান দিচ্ছে যে আমাদের মেহমান এসেছে, আমাদের মেহমান এসেছে, সারা ইন্ডিয়া ঘুরিয়েছে। ঘোরানোর পরে চাইনিজ বর্ডারে ছেড়ে দিয়ে বলতেছে বন্ধু এসো আবার এসো আবার এসো। বলে এত সম্মান করেছে? বলছে হ্যাঁ। বলছে তাহলে সব ঠিক আছে, কিন্তু তোর গলায় জুতোর মালা কেন? বলে ও দেশের নিয়ম ওইরকম, বুঝতে গেল, ও দেশের নিয়ম ওইরকম। তাহলে কালকের সকালবেলা যখন জিজ্ঞাসা করবে এই 24 পরগনা ক্যানিং থেকে গোলাম মোস্তফা আজমি এসেছিল, ওয়াজ করেছে সাংঘাতিক ওয়াজ করেছে, বলছে কি ওয়াজ করেছে বল, সে বুঝতে পারি বেকার হয়ে যাবে না? ওয়াজ যদি না বুঝতে পারেন তাহলে বেকার হবে না? এমন ওয়াজ আমি করব না যে আপনারা বুঝতে পারবেন।